এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। 10,323 শিক্ষকদের মাঝে নতুন একটা আশার আলো জাগতে চলেছে বা জেগেছে। আসলটা জেগেছে সুপ্রিম কোর্টের একটি নতুন অর্ডার নিয়ে। সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্টকে যে তাদের টার্মিনেশনের যে ব্যাপারটা, এটা পুনরায় একটু বিবেচনা করে দেখতে, সেটা কি আইনি ছিল বা বেআইনি ছিল, তা নিয়ে 10,323 শিক্ষকদের মাঝে নতুন একটা আশার সঞ্চার হয়েছে। এখানে 10,323-এ যে চাকরি চুক্তির যে বিষয়টা, সেখানে যে হাইকোর্টের রায়টা বেরিয়েছিল, সেই রায়টার ভিতরে কোনোভাবেই উল্লেখ করা ছিল না যে 10,323 সবার চাকরি চলে যাবে। এটা এক্সপার্ট 10,323 চাকরি চুক্তির যে শিক্ষক আছে তাদের স্টেটমেন্ট অনুযায়ী তারা সুপ্রিম কোর্টে সেটাই আপিল করেছে। সুপ্রিম কোর্ট সেটাই বিচার বিবেচনা করে হাইকোর্টকে বিবেচনার জন্য নির্দেশ দিয়েছে যে তাদের টার্মিনেশন যে করা হয়েছে 2017 এবং 2020 সালে, সেটা কি বৈধ নি সেটা একটু বিবেচনা করে দেখতে। 10,323 শিক্ষক খুব কষ্টে, খুব দুর্দশাই আছে বর্তমানে। প্রচুর সংখ্যক শিক্ষক আর্থিক অবস্থান, আর্থিক অনটনে হয়তো মৃত্যুবরণ করেছে, হয়তোবা সেই দিকে এগোচ্ছে। সমাজের মেরুদণ্ড আমাদের 10,323 শিক্ষক, তারা কন্টিনিউ 10 বছরের কাছাকাছি ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে গেছে। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে 10,323 শিক্ষকের অবদান আমরা কোনোভাবেই বলতে পারবো না। আজকে ডেটে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে চাকরি করছে বা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম প্রচুর স্টুডেন্ট আছে যাদের টিচার কোনো না কোনো সময় 10,323 ছিল। অর্থাৎ 10,323-কে ছাড়া ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার কথা আমরা কল্পনা করতে পারি না। 10,323 শিক্ষকরাই একসময় ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে গেছে এবং বর্তমানেও ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা যে পরিস্থিতিতে আছে বা যেখানে মানে আটকে আছে, শিক্ষক ক্রাইসিস থেকে শুরু করে অন্যান্য যে পরীক্ষাটা আটকে আছে, একমাত্র 10,323-এ শিক্ষক চাকরি যদি না চলে যেত তাহলে হয়তো সেই ক্রাইসিসটা বা সেই জায়গাটা হয়তো আসতো না। অর্থাৎ 10,323 শিক্ষক চলে যাওয়ার পর ত্রিপুরা শিক্ষা যে মেরুদণ্ডটা শিক্ষকের ক্রাইসিসের জন্য অনেকটা ভেঙে পড়েছে। তারপর শিক্ষা দপ্তর পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ করছে না, যেখানে 2010 সালে 10,323 শিক্ষক শূন্যপদ ছিল সেটা পূরণ করা হয়েছে। সেই চাকরি চলে যাওয়ার পর বর্তমানে 2024, গত 14 বছরে না হলে আরও 10,000 নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে। তাহলে 10,323 শিক্ষকের চাকরি যে চলে গেছে তাদের শূন্যপদগুলি এখানে পূর্ণ করা সম্ভব হয়েছে, আর নতুন পোস্ট নিয়োগ করা তো দূরের কথা। এই শিক্ষকের শূন্যপদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকার নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন যে বিদ্যালয়গুলো আছে, প্রাইমারি আপার প্রাইমারি যে সেকশনের বিদ্যালয়গুলো আছে, তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইদানিং প্রায় 900 কাছাকাছি বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে শিক্ষকের ক্রাইসিসে। শিক্ষকের ক্রাইসিসটা কখন থেকে শুরু হয়েছে? যখন আমাদের মূল্যবান যে 10,323 শিক্ষক যখন বাড়িতে পৌঁছে যায়, যখন তাদের চাকরি থেকে টার্মিনেশন করে দেয় তখন। এবং সুপ্রিম কোর্ট এর কাছে সবাই আপিল করেছে যে আমাদের চাকরি থেকে যে টার্মিনেশন করা হয়েছে সেটা বেআইনি, আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি কোনো লেটারও দেওয়া হয়নি টার্মিনেশনের ব্যাপার। ইভেন শিক্ষকরা এটাও দাবি করেছে যে তাদের নামে এখনও বেতন আনা হচ্ছে, সেন্ট্রাল থেকে এখনও টাকা আনা হচ্ছে, তাদের নামে এখনও কিন্তু শিক্ষা দপ্তর চলছে, এরকম তাদের যে বক্তব্য। আমরা দেখে নিই নিউজটা কে উঠেছে, তারপর আরও ডিটেলসে আসছি। 10,323 আমাদের শিক্ষা সমাজের একটা মেরুদণ্ড। ত্রিপুরার চাকরিচ্যুত শিক্ষকদের বিষয়টি পূর্ণ বিবেচনা করতে সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। এর রিজনটা হলো অন্তত 700 শিক্ষক, প্রাথমিক শিক্ষক সুপ্রিম কোর্টে তাদের আবেদন নিয়ে গেছেন। তাদের দাবি চাকরি সরকার বেআইনিভাবে খতম করেছে। তাছাড়া তাদের দাবি যে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হলো, তাদের নামে বেতন ভাতা সবই চালিয়ে আছে সরকারের খাতায়। ত্রিপুরা হাইকোর্ট এই ধরনের বেশ কিছু আবেদন আগে খারিজ করে দিয়েছে, কোনো ক্ষেত্রে কষ্ট নিয়েছে। একবার প্রায় এরকম আবেদন আদালতে বস্তুত বলেছিল যে ছাঁটাই শিক্ষকরা গ্রাম্য নয়, কাগজে নোটিশ বের হয়েছে ইত্যাদি। তাদের সম্মতি হোক, সরকার যে পরীক্ষা দেখেছে সেখানে তারা বসুক, মানে সরকার বলেছে তাদের চাকরিতে দেওয়া যাবে না, সরকার তাদের বয়সের ছাড় দিয়েছে এবং
বিভিন্ন সময় যে বিভিন্ন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে বসার জন্য সুযোগ করে দিয়েছে বয়সের ছাড় দিয়ে, সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হাইকোর্ট থেকে বারবার মামলাটাও খারিজ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বিচারপতি ত্রিবেদী নেতৃত্বাধীন বেঞ্চ বিষয়টি রিভিউ করার জন্য আদেশ দিয়েছে। 2017 সাল এবং 2020 সালে রাজ্য সরকার শিক্ষকদের ছাঁটাই করে আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল, চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গেছে। তাদের পক্ষে আইনজীবী ছিল টি কে নায়ক, আদিত্য মিশ্র প্রমুখরা দাঁড়িয়েছিল। তারা বলেছে যে এই ছাঁটাই অবৈধ ও অসাংবিধানিক ছিল। তাদের দাবি করেছে যে 2014 সালে যে ত্রিপুরা হাইকোর্টের যে রায়টা দিয়েছিল তাদের রাজ্য সরকারের রিক্রুটমেন্ট পলিসিটাকে বাতিল করে দিয়েছে। এই বিষয়ে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, কারণ শিক্ষক যে চাকরির প্রসেসটা সেটা 2002 থেকে শুরু হয়েছে, 2006-2009 মানে অনেকটা আগের চাকরির প্রসেস। তখন টেট ছিল না, তখন বিএড ম্যান্ডেটরি ছিল না শিক্ষকতা চাকরির জন্য, তাই তাদের চাকরিটা চলে যাবে সেটা কিন্তু এখানে কোনোভাবেই বলা হয়নি। 10,000 বেশি শিক্ষক তখন বাতিল হয়েছিল। নায়ক আশেবাদী হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশকে ইতিবাচক গ্রহণ করবে। ইতিবাচক কোন আদেশকে গ্রহণ করবে ইচ্ছে বাদক? সুপ্রিম কোর্ট এখন হাইকোর্টকে নির্দেশ দিয়েছে ওই 14-17 যে টার্মিনেশন হয়েছে এবং 20-20 যে লাস্ট টার্মিনেশন হয়েছে এটা একটু ঘুরিয়ে দেখা, 14-তে টার্মিনেশন হয়নি, 17-তে হয়েছে, এটা একটু বিবেচনা করে দেখার জন্য বলেছে। চাকরিত হওয়ার পর 180 জন বর্তমানে স্বর্ণিত শিক্ষক মানে মারা গেছে বা আত্মহত্যা করেছে। 2014 সালে উচ্চ আদালতের রায়, রাজ্য সরকার 2023 সালে কর্মস্থল নীতিকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করেছিল, তাতে 10,000-এর বেশি শিক্ষক বরখাস্ত হয়েছিল। শিক্ষকের পরিবারগুলি পরিস্থিতির কথা তুলে ধরেছেন আইনজীবী, তার আর্থিক সংকট রয়েছে, ত্রিপুরা স্কুলগুলি শিক্ষকের প্রচুর অভাব রয়েছে। এটা উঠে এসেছে আমাদের সুপ্রিম কোর্টের রায়ে। সুপ্রিম কোর্টে যখন শিক্ষকরা দেখেছে সরকার তাদের প্রতিশ্রুতি যে ছিল 10,323-এর বিষয়টা সহানুভূতিতে দেখবে, সেই আশাতে সবাই একত্রিত হয়ে সরকার গঠন করার জন্য 2018-তে একসাথে হয়েছিল যে হয়তো আমাদের যে কষ্ট, আমাদের যে বঞ্চনা সেটার অবসান হবে। কিন্তু সেই বঞ্চনার অবসান কিন্তু হয়নি। তখন তাদেরকে 2 বছর তাদের চাকরির সীমাটা বাড়িয়ে দিয়ে 18 থেকে 20 পর্যন্ত করা হয়েছে। এরপরও তারা আশা ছিল যে সরকার হয়তো মানবিক দৃষ্টিভঙ্গিতে সেটা দেখবে, কিন্তু সরকার কিন্তু হাল ছেড়ে দিয়েছে, সরকারের পক্ষে আর কিছু করার নেই। তখন 10,323 শিক্ষকরা বারবার বিভিন্ন আন্দোলন করেছে, আন্দোলনে লাঠির চার্জ হয়েছে, আন্দোলনে তাদের সাথে মানে অসম্মানিত ব্যবহার হয়েছে। এটা খুব অনেকটা কলঙ্কযুক্ত অধ্যায়। ভোরবেলা ঘুম থেকে ওঠার আগে আন্দোলনকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, সময় শিক্ষকের শরীরে লাঠির দাগ পর্যন্ত বসানো হয়েছে। অনেকটা কলঙ্কজনক অধ্যায় জড়িয়ে আছে ত্রিপুরা রাজ্যে 10,323 নিয়ে। মানে ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে যখন টানা হবে তখন 10,323 একটা বড় একটা পাঠ সেইটা দখল করবে, কারণ ত্রিপুরা ইতিহাসে এরকম অধ্যায় আর হয়নি। এই চাকরি প্রচেষ্টা তৎকালীন বামপন্থ সরকার শুরু করেছিল। একটা চাকরির প্রসেস আমরা বর্তমান সময়ে দেখি, জিআরবিটি 4-5 বছর হয়ে যাচ্ছে, কমপ্লিট হচ্ছে না, এটা কিন্তু বর্তমান সময় না, আগের সরকার থাকতেও সেটা হতো। 2002 সালে যে নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল শিক্ষক পদে, প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষক পদে যে নিয়োগটা বেরিয়েছিল, গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, আন্ডার গ্র্যাজুয়েট টিচার, সেই নিয়োগটা 2002 সালে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তখনই নিয়োগ করার দরকার ছিল, নিয়োগ করেনি, সেখানে একটা বঞ্চনা জিয়ে রেখেছিল। তখন কি করেছিল, শিক্ষক নিয়োগই করেনি, ঠিক আছে। 2002 চলে গেল, 3-4-5 চলে গেল, 2006 আবার নোটিফিকেশন জারি করা হয়, আবার শিক্ষক নিয়োগ করা হবে, আন্ডার গ্রাজুয়েট টিচার, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। 2000 অ্যাপ্লাই করেছিল, তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, সবাই আশা নিয়ে বুক বেঁধে বসেছিল 2006 আবার শিক্ষক নিয়োগ করবে। সেই আশাতে সবাই ফর্ম ফিল আপ করেছিল, ফর্ম ফিল আপ করে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন সরকার কী করে, আবার সেটাকে পোস্টপোন করে দেয় বা ডিলে করে দেয়। ডিলে করে আবার 2009 চলে আসে, 2009 সরকার কী করেছে, আবার সবার থেকে অ্যাপ্লিকেশন নিয়েছে, বলা হয়েছে 2002-6000 অ্যাপ্লাই করেনি, তাদের আবার অ্যাপ্লাই মানে করবে, আর 2-6000 অ্যাপ্লাই করেছে, তাদের অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ একটা চাকরি প্রসেস 2002-তে শুরু হয়, 2002-তে সেটা পোস্টপোন করে দেওয়া হয়, আবার 2006-তে শুরু করে 2006-তে পোস্টপোন করা হয়, আবার 2009-তে শুরু হয়, 2009-তে পোস্টপোন করে দেওয়া হয়। এর মাঝে কিন্তু বিধানসভা নির্বাচন চলে গেছে, 2টি পঞ্চায়েত নির্বাচন, 2টি লোকসভা নির্বাচন, কতগুলো নির্বাচন কাটিয়ে নিয়েছে এই চাকরির ললিপপ দিয়ে তৎকালীন সরকার, সেটা আমরা মানতে হবে। সেই চাকরির ললিপপ দিয়ে 2003 বিধানসভা নির্বাচন, 2008 বিধানসভা নির্বাচন, তাছাড়া 2004 লোকসভা নির্বাচন, 2009 লোকসভা নির্বাচন,
2004-এর পঞ্চায়েত নির্বাচন, 2009-এর পঞ্চায়েত নির্বাচন, 2005-এর যে পৌরসভা নির্বাচন, 2000 মানে এই ধরনের যে নির্বাচনগুলো, এই নির্বাচনগুলো এই চাকরির লোলুপ দিয়েই কাটিয়ে দেওয়া হয়েছে। তখন তৎকালীন করে হঠাৎ করে 2010-এ এমন সময়ে এসে নিয়োগপত্রটা দেই শিক্ষকদের মাঝে যখন শিক্ষার অধিকার চালু হয়েছে, অর্থাৎ সরকার উদ্দেশ্য করে এই সময়টা বেছে নিয়েছে যাতে সেটা আইনি বেড়াজালে পড়ে, হয়তো সরকার নিয়েছে বা সরকার যারা উপদেষ্টা আছে বা যারা সরকারকে পরিচালনা করার জন্য যেসব আমলারা আছে তারা সেইরকমভাবে পরিস্থিতিতে সৃষ্টি করে, তাহলে এটা শিক্ষা অধিকার আইনে পড়বে, 23-এ পড়বে, 28-এ পড়বে, 50% আইনে পড়বে, তিনটা জিনিস সেখানে মানে মানা হয়নি চাকরি দেওয়ার জন্য। একটা হলো 23 মানা হয়নি, 28 DL-এড মানা হয়নি, 12-এ 50% বা গ্রাজুয়েশন 50% সেটা মানা হয়নি, তিনটা জিনিস মানা হয়নি। বেকাররা তো কোর্টে কেস করবেই, কেস করেছে, সরকার হেরেছে, আজ এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। তারপরেও কিছু কিছু জায়গায় যেটা নোটিশ করা যাচ্ছে যে বেআইনিভাবে তাদের টার্মিনেশন করা হয়েছে, কারণ শিক্ষার অধিকার আইন চালু হওয়ার আগেই তাদের নিয়োগ তাদের প্রসেসটা শুরু হয়েছিল, 2002-06-09-এ প্রসেসটা শুরু হয়েছিল, অর্থাৎ তাদের ক্ষেত্রে শিক্ষার অধিকার আইনটা প্রযোজ্য নয়। আর কোর্ট থেকে কোনোভাবেই হাইকোর্ট থেকে বলা হয়নি ডাইরেক্টলি যে তাদের চাকরি চলে যাবে, সরকার সেই রায়টাকে ভুলভাবে ব্যাখ্যা দিয়ে, সরকার না বা সরকারের আমলারা ভুলভাবে সেটাকে ব্যাখ্যা দিয়ে তাদের চাকরি থেকে বরখাস্ত করেছে, এমনকি তাদের হাতে সিঙ্গেল টার্মিনেশন লেটারও দেয়নি। এই ছিল 10,323। এরপরও রাজ্য সরকারের কাছে অনেকটা সময় ছিল 10,323 চাকরি বেছে নেওয়া, কিন্তু হামসা বোরাকন, আগের গভর্নমেন্ট ছিল না আমার প্রশ্ন, হামসা বোরাকন, সে হামসা বোরাকন করতে করতে তাদের চাকরিটা শেষ পর্যন্ত তাদের পথে বসিয়ে ছিল। এরপরও যদি থাকতো হয়তো তাদের একটা ব্যবস্থা হয়ে যেত, কারণ একাডেমিক কাউন্সিলর, স্টুডেন্ট কাউন্সিলর বলে অনেকগুলো পোস্ট ক্রিয়েশন করেছিল, কিন্তু সেই ব্যবস্থাটা আর করা হয়নি, গভর্নমেন্টের পতন হয়। এবং বর্তমান সরকারও সেইভাবে তাদের ঠকানোর জন্য নতুন নতুন প্রতিশ্রুতি দিয়েছে যে সহানুভূতির দৃষ্টিতে দেখবে, তাদের চাকরি হয়ে যাবে, আমরা 10,323 পক্ষে আছি, উসকো ন্যায় মিলেগা। মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পর্যবেক্ষক নথিষ্ঠের, উনিও সে কথা বলেছিল, বর্তমান তিনি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেকেই অনেকে ডাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কেউ কি সেই 10,323-এর কথা চিন্তা করেছে? আগের সরকার বর্তমান সরকার কেউ কি চিন্তা করেছেন? না, আমি বলবো না, চিন্তা করেছে কিন্তু কিছু সময়ের জন্য, লাইফ টাইম কোনো চিন্তা করেনি, তাদের জীবন জীবিকা যেভাবে নির্ভর করবে সেইভাবে চিন্তা করেনি। একটা 10,323 শিক্ষক চাকরি চলে যাওয়ার পর কী অবস্থায় বর্তমানে আছে তার কেউ খোঁজখবর নেয়নি। সবাই সবার মতো রাজনীতি করছে, রাজনীতিতে সবাই লিপ্ত হয়ে যাচ্ছে, সবাই চেয়ারের দিকে দৌড়াচ্ছে, 10,323 একটা কালো অধ্যায়, সেই অধ্যায়ের দিকে আর কেউ ফিরে তাকাচ্ছে না। তবে শিক্ষকদের মাঝে নতুন একটা আশার আলো জাগতে চলেছে, যেই শিক্ষকরা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছে, তাদের যে আপিল করেছে তাদের সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট ডাইরেক্টলি বলে দিয়েছে ত্রিপুরা হাইকোর্টকে যে তাদের টার্মিনেশনের বিষয়টা বিচার বিবেচনা করে দেখতে, এবং এতে শিক্ষকদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে, হয়তো তাদের চাকরিটা আবার ফিরে পেতে পারে, সে আশার আলোটা তারা আবার দেখতে পেরেছে। যদিও পূর্বে তারা এরকম অনেক আশা আলো দেখেছে আমাদের সমৃদ্ধ শিক্ষকরা, কিন্তু সেই আশা ফুলফিল হয়নি। তবে এবার শেষ আশাটা হয়তো, শেষ আশাটা হয়তো 10,323 আসবে, কারণ শিক্ষকের চাকরিটা গিয়েছে, এতে 10,323-এর কোনো প্রবলেম নেই, 10,323-এর কোনো দোষ নেই। দোষ যদি থাকে PBS গভর্নমেন্ট, কারণ তারা চাকরির নিয়ম নীতি মানেনি, দোষ যদি থাকে বর্তমান সরকার, কারণ তারা প্রতিশ্রুতি দিয়ে তাদের যে তাদের চাকরির একটা ব্যবস্থা করা হবে, তাদের জিনিসটা মানব দৃষ্টিভঙ্গি দেখবে। যদি দোষ থাকে তৎকালীন শিক্ষা অধিকর্তা, যদি দোষ থাকে বর্তমান শিক্ষা অধিকর্তা, যদি দোষ থাকে তৎকালীন শিক্ষামন্ত্রী, যদি দোষ থাকে বর্তমান শিক্ষামন্ত্রী যারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 10,323 শিক্ষকটা কোনোভাবেই সেই দোষে দায়ী নয়। কেন তারা নির্দোষ হয়ে সেই শাস্তিটা ভোগ করবে, এটা কোন ধরনের মানে রায় সেটাই 10,323 শিক্ষকটা বুঝতে পারছে না। একই রিক্রুটমেন্ট প্রসেসে 2022-12 সালে সায়েন্স গ্রাজুয়েট টিচারের নিয়োগ হয়, তাদের চাকরি যদি বৈধ হয় তাহলে একই নিয়োগ পদ্ধতিতে 2010 এর 2 বছর আগে যারা নিয়োগ পেয়েছে তাদের চাকরি কেন বৈধ হবে না, সেই নিয়ে কোশ্চেন। অর্থাৎ একই জিনিস একই ক্যাটাগরিতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কীভাবে দুই ধরনের রায় দেয়, কীভাবে একই জিনিসকে দুইটা চোখে দেখে, সে আইন ব্যবস্থা কি দুইজনের জন্য কি আলাদা আলাদা হয় নাকি সবার জন্য এক হয়, সেই নিয়ে এখনও সন্দেহ হন। তবে হাইকোর্টের দিকে আমরা এখন তাকিয়ে থাকবো, হাইকোর্টের দিকে 10,323 শিক্ষকটা তাকিয়ে থাকবে যে হাইকোর্ট বিচার বিবেচনা করে কি রায় দেই। আমরা সবাই ছিলাম 10,323 শিক্ষকের পাশে, আছি, থাকবো,
তাদের ফিউচার, তাদের যে বর্তমান, তার শুভকামনা করে আজকে এখানেই সমাপ্তি দিলাম। ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।